আজকের রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটিতে ছিলাম, সেই তড়িৎ রসায়ন চ্যাপ্টারে গত ক্লাসে আমরা যে অংশটি পড়িয়েছিলাম তার পরের অংশ থেকে আমরা আজকে শুরু করব। গত ক্লাসে আমরা তোমাদেরকে শিখেছিলাম যেটি, সেটি হলো প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল। প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল এবং এর দুই ধরনের, প্রাইমারি সেল ড্রাই কোষ এবং যেটাকে আমরা বলি জ্বালানি কোষ, শুষ্ক কোষ এবং জ্বালানি কোষ সম্বন্ধে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা গৌণ কোষ বা সেকেন্ডারি কোষ বা যেটাকে আমরা সঞ্চয়ী কোষও বলতে পারি সেটা নিয়ে আলোচনা করব। শুরুতেই আমাদের সংজ্ঞাটা একটু আবার ছাড়াই করে নেই যে গৌণ কোষ কাকে বলে। নিশ্চয় মনে আছে তোমাদের, গৌণ কোষ হলো সেটি যেটি যে কোষে যে তড়িৎ প্রবাহকে আমরা কী করি, রাসায়নিক শক্তি হিসাবে প্রথমে সঞ্চয় করে রাখি মুক্ত শক্তি হিসাবে, তারপরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেই শক্তিটাকে ব্যবহার করে আবার কী করি, রাসায়নিক শক্তি উৎপন্ন করি, তড়িৎ শক্তি উৎপন্ন করি। অর্থাৎ এখানে আমার যেটি প্রথম ছিল, উৎস থেকে আমার তড়িৎ চালনা করা হবে, উৎস থেকে তড়িৎ চালনা করে আমরা কী করবো, এটাকে রাসায়নিক শক্তি হিসাবে সঞ্চয় করে রাখবো। রাসায়নিক শক্তি হিসাবে বা কিংবা বলতে পারো মুক্ত শক্তি হিসাবে এটাকে আমরা সঞ্চয় করে রাখবো। পরবর্তীতে এই যে রাসায়নিক শক্তি, এটাকে আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কী করব, পুনরায় তড়িৎ শক্তিতে পরিণত করব। এই ছিল আমাদের গৌণ কোষ। এবং এই ক্ষেত্রে যেটা আরেকটা বিবেচ্য বিষয় যে এখানে এটাকে আমরা বারবার উৎস থেকে তড়িৎ প্রবাহ চালনা করে বারবার এটাকে আমরা কী করতে পারি, চার্জিত করতে পারি, অর্থাৎ চার্জ সঞ্চিত করতে পারি। চার্জ সঞ্চিত করি, সেই চার্জকে আবার আমরা বিমুক্ত করি, পুনরায় আবার চার্জ সঞ্চিত করি। হ্যাঁ, তার মানে এটা একটা অভিমুখী বিক্রিয়া এই গৌণ কোষের মধ্যে বা সঞ্চয়ী কোষে আমরা দেখতে পাই। তাহলে সংখ্যায় আসলে কোনো সমস্যা নাই যে উৎস থেকে তড়িৎ কোষ চালনা করে রাসায়নিক দ্রব্য যে পরিণত একটা পরিবর্তন আসে রাসায়নিক কোষে, রাসায়নিক শক্তি উৎপন্ন হয়, সেটাকে আবার রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়াটা কী ধরনের বিক্রিয়া সেটা আমি বলে দিয়েছিলাম, এটা হলো এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটার মাধ্যমে আবার কী করি, রাসায়নিক বা মুক্ত শক্তিকে তড়িৎ শক্তিতে আমরা পরিণত করি এবং এটাকে বারবার চার্জিত করা যায়। আজকে আমরা গৌণ কোষের দুটো উদাহরণ সম্বন্ধে আলোচনা করব। প্রথম যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি তোমাদের পরীক্ষায় প্রায় আসে, সেটা হলো প্রথমটা হলো লেড। এটাকে অনেক সময় আমরা লেড অ্যাসিড ব্যাটারিও বলি কিংবা লেড স্টোরেজ ব্যাটারিও বলি। লেড স্টোরেজ ব্যাটারি। তাহলে আজকে আমরা প্রথম যেই গৌণ কোষটি নিয়ে আলোচনা করব সেটি হলো লেড স্টোরেজ ব্যাটারি। এটি আমরা কোথায় পাই, এটি ব্যবহার আমরা দেখতে পাই কোথায়, গাড়িতে। ঠিক আছে, গাড়িতে যে ব্যাটারিটা ব্যবহার করা হয় সেটা লেড স্টোরেজ বা লেড অ্যাসিড ব্যাটারি, প্রধানত সেখানেই এর ব্যবহারটা হয়ে থাকে। আচ্ছা, এখন একটা যেহেতু ব্যাটারি তার কী থাকবে, অ্যানোড থাকবে, ক্যাথোড থাকবে, এখানে যেটা মজার ব্যাপার হলো এই ক্ষেত্রে অ্যানোড ক্যাথোড দুটো হিসেবেই কিন্তু আমরা লেডের গ্রিড ব্যবহার করি। অ্যানোড ক্যাথোড দুই ক্ষেত্রে আমরা লেডের গ্রিড ব্যবহার করি, কিন্তু পার্থক্যটা কোথায়, আমরা যেটা অ্যানোডে অ্যানোডের ক্ষেত্রে আমরা কি করি, অ্যানোডে সচ্ছিদ্র লেড পাথ যুক্ত করে দিই, অর্থাৎ লেডের যে গ্রিডটা আছে সেখানে আমরা সচ্ছিদ্র লেডের পাথ যুক্ত করে দিই, এবং সেক্ষেত্রে ওই পাথ সমৃদ্ধ যে লেডের গ্রিডটা সেটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করি। ঠিক আছে, আর তাহলে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করি,
ক্যাথোড হিসাবে ব্যবহার করি। আমাদের যে লেডের গ্রিডটা ছিল তার মধ্যে আমরা কঠিন লেড, ডাই অক্সাইড
লেড ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় যাবে এবং অ্যানোডে উৎপন্ন হাইড্রোজেন যে আয়ন তার সাথে বিক্রিয়ায় যেয়ে লেড সালফেট উৎপন্ন করবে এবং হাইড্রোজেন এবং এই অক্সিজেন মিলিত হয়ে দুই অণু পানি তৈরি করবে। এটা যেহেতু রিডাকশন প্রসেস, এই ক্ষেত্রে এরা আমাদের ব্যালেন্সে দেখা যাচ্ছে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করবে। কাজে এই হলো আমার লেড স্টোরেজ যে ব্যাটারি তার অ্যানোডে বিক্রিয়া এবং ক্যাথোডে বিক্রিয়া। এখানে দেখা যাচ্ছে অনেক কিছুই আমার চলে যাবে, হাইড্রোজেনগুলো দুটো হাইড্রোজেন চলে যাবে, তারপরে আমার দুটো ইলেকট্রন চলে যাবে। হ্যাঁ, যাওয়ার পরে তাহলে আমার নেট বিক্রিয়া, নেট বিক্রিয়া অর্থাৎ ফাইনালি আমার যে বিক্রিয়াটা আসবে নেট রিঅ্যাকশন সেটা কি হবে, দেখো লেড থাকবে যোগ করে দেব আর কি থাকবে, লেড ডাইঅক্সাইড থাকবে, লেড ডাইঅক্সাইড থাকবে, দুই অণু সালফিউরিক অ্যাসিড, দুটো সালফিউরিক অ্যাসিড থাকবে, দুই অণু সালফিউরিক অ্যাসিড, দুই অণু লেড সালফেট, দুটো লেড সালফেট থাকবে, আর কি থাকবে, দুই অণু পানি থাকবে। কাজেই এই হলো আমার যে নেট রিঅ্যাকশন সেখান থেকে আমি কি পাবো, এই হলো আমার নেট বিক্রিয়া, যেটা অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া থেকে আমরা ফাইনালি আমরা যে বিক্রিয়াটা পাবো সেটা হলো লেড সলিড লেড, সলিড লেড ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়ায় যাবে ইলেকট্রোলাইট তড়িৎ বিশ্লেষ্য সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় করে লেড সালফেট তৈরি করবে এবং দুই অণু পানি তৈরি করবে। এই হলো আমার নেট বিক্রিয়া। এখন এই যে এই বিক্রিয়াটা হলো, এটাতে আমরা আসলে কি করলাম, আমরা যে চার্জটা আমরা প্রথমে সঞ্চিত করেছিলাম সেই চার্জটাকে এখানে আমরা বিমুক্ত করে দিয়েছি, অর্থাৎ এই বিক্রিয়াটি আমার ডিসচার্জ বিক্রিয়া, ডিসচার্জ বিক্রিয়া অর্থাৎ আমরা যে উৎস থেকে তড়িৎ প্রবাহ চালিয়ে সেই তড়িৎটাকে যে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চয় করেছিলাম, তারপরে সেই রাসায়নিক শক্তিকে কি করেছিলাম, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মুক্ত করে দিয়েছি, চার্জকে মুক্ত করে দিয়েছি। কাজেই এটাকে আমরা বলি ডিসচার্জ, চার্জ বিমুক্তকরণ। এখন এইভাবে যখন বিক্রিয়া যেতে যেতে এক সময় কী হবে, সালফিউরিক অ্যাসিড কি আর থাকবে, সালফিউরিক অ্যাসিড আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা কী করব, তখন আমরা এটাকে আবার চার্জিং করব। চার্জিং করা আমি একটু একটু দেখাই, এটা এখানে কি ছিল দেখো, এখানে ছিল লেড অ্যানোডে বিক্রিয়াটা ছিল। চার্জিং করা অর্থ যে ডিসচার্জিং এর যে বিক্রিয়াটা সেটা সম্পূর্ণ বিপরীত মুখী করে দেওয়া, অর্থাৎ অ্যানোড বিক্রিয়াটা হয়ে যাবে ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়াটা হয়ে যাবে অ্যানোডে বিক্রিয়া, অর্থাৎ আমরা প্রাথমিক যে আমাদের বিক্রিয়াটা সেটাকে একেবারে বিপরীত মুখীভাবে চালনা করব, চালনা করে প্রাথমিক যে উপাদানগুলো সেগুলোকে আমরা আবার উৎপন্ন করব। ঠিক আছে, কাজে আমি যখন এটাকে চার্জিং করব তাহলে আমার তাহলে বিক্রিয়াটা কী হবে, সম্পূর্ণভাবে ঘুরে যাবে, ঘুরে গিয়ে সেইখানে আমার বিক্রিয়াটা কী দাঁড়াবে, দেখি আমার বিক্রিয়াটা দাঁড়াবে এই রকম লেড, এটা হলো ডিসচার্জিংয়ের ক্ষেত্রে। আবার যখন আমরা চার্জিং করব তখন আমার বিক্রিয়াটা দাঁড়াবে চার্জিং, তখন আমার বিক্রিয়াটা দাঁড়াবে লেড সালফেট, দুই অণু লেড সালফেট পানির সাথে বিক্রিয়া যাবে এবং এই ক্ষেত্রে আমার কি উৎপন্ন হবে, লেড উৎপন্ন হবে, লেড ডাইঅক্সাইড উৎপন্ন হবে, আর উপরে কি ছিল, সালফিউরিক অ্যাসিড পুনরায় উৎপন্ন হবে। এই যে আমার ইলেকট্রোলাইটটাকে আমরা কি করতে পারলাম, রিজেনারেট করতে পারলাম। কাজেই এই বিক্রিয়াটাকে আমি বলবো অ্যাগেইন, এটাকে আমি বলবো চার্জিং। ঠিক আছে, তাহলে এই হলো আমার চার্জিং বিক্রিয়া আর এই হলো আমার ডিসচার্জিং বিক্রিয়া, চার্জ সঞ্চয়করণ, চার্জ বিমুক্তকরণ। এভাবে আমরা বারবার একটা লেড স্টোরেজ ব্যাটারিকে চার্জিত করতে পারি।
পারি এবং বারবার এটাকে আমরা ব্যবহার করতে পারি এবং চার্জকে যে আমরা সঞ্চয় করে রাখতে পারি এই জন্য এটাকে আমরা কি বলি সঞ্চয়ী কোষ বা রিচার্জেবল ব্যাটারি এটাকে আমরা রিচার্জেবল ব্যাটারি বলে থাকি এখন যত একটা গাড়িকে যদি তুমি যতবার স্টার্ট দিবে কি হবে তোমার এই ব্যাটারিটাকে কিন্তু কৃত্রিম ব্যবহার করতেছে বারবার যদি স্টার্ট দেই আবার অফ করি তাহলে কি হবে ব্যাটারিটা আমার একসময় কি হবে ডিসচার্জ হয়ে যাবে এরপর আমরা কি করি এই ব্যাটারি আবার চার্জিত গরম বা চার্জ করতে হয় করে পুনরায় আবার আমরা ব্যবহার সেই ইঞ্জিনটাকে আবার আমরা ব্যবহার করতে পারি কাজে এটা আমার চলে গেল প্রথম আমার যে টপিক ডেড স্টোরেজ ব্যাটারি আশা করি তোমরা সবাই এসছো আজকে ক্লাসে এবং তোমরা সবাই তোমাদের কোথায় বুঝতে কোনো সমস্যা হলে বা কোনো জায়গায় অসুবিধা হলে বুঝতে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কারণ এটা কিন্তু পরীক্ষায় আসে এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কি সেটা হলো এরকমই আরেকটা গৌণ কোষ যেটাকে আমরা বলি লিথিয়াম আয়ন ব্যাটারি দু রকম ব্যাটারি আছে একটা শুধু লিথিয়াম ব্যাটারি আরেকটা লিথিয়াম আয়ন ব্যাটারি খেয়াল রাখবে লিথিয়াম ব্যাটারিটা কিন্তু প্রাইমারি সেল লিথিয়াম ব্যাটারি প্রাইমারি সেল কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি সেটা কি আমার সেটাই আমার সেকেন্ডারি বা গৌণ কোষ তা এখন তাহলে আমি আলোচনা করব যেটা সেটা তোমাদের হলো লিথিয়াম আয়ন ব্যাটারি তবে তাহলে পরের অংশটা পরের কোষটা নিয়ে আমরা আলোচনা শুরু করি লিথিয়াম আয়ন ব্যাটারি বোঝাই যাচ্ছে এখানে লিথিয়ামের অনেক ব্যবহার আছে তাই না লিথিয়াম এখানে আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করব এখানে আমার ব্যাটারিটা হলো নাম যেটা লিথিয়াম লিথিয়াম আয়ন ব্যাটারি এইটা নিয়ে আমি কথা বলবো লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা কোথায় পাই একদমই যেটা দিয়ে তোমরা এখন আমার ক্লাসটা দেখছো এই মোবাইল ফোনে পাই আর কোথায় পাই আমরা বিভিন্ন যে পেসমেকার সেখানে পাই ল্যাপটপে পাই কম্পিউটারে পাই অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু ব্যাপক এখন ব্যবহার হয় লিথিয়াম আয়ন ব্যাটারি এখন এইটার ক্ষেত্রে আমরা অ্যানোড এবং ক্যাথোড হিসাবে আমরা কি ব্যবহার করি এবং কীভাবে ব্যবহার করি আচ্ছা এইখানে আমরা অ্যানোড হিসাবে যেটা ব্যবহার করি অ্যানোড অ্যানোড হিসাবে ব্যবহার করি লিথিয়াম আয়ন যুক্ত লিথিয়াম আয়ন যুক্ত বা লিথিয়াম যুক্ত গ্রাফাইট তাহলে আমার অ্যানোড হিসেবে কি ব্যবহার করি লিথিয়াম যুক্ত গ্রাফাইট একটা গ্রাফাইট দ্বন্দ্ব যেটাতে লিথিয়ামের একটা একটা কোট থাকে বা লিথিয়াম আয়ন যুক্ত একটা গ্রাফাইট দ্বন্দ্ব যেমন ধরো আমি এইভাবে লিখতে পারি সেটাকে লিথিয়াম গ্রাফাইট এটাতে এন নিলাম দ্যাট ইজ এন মোল অফ লিথিয়াম আয়ন এখানে আছে ঠিক আছে কাজে লিথিয়াম যুক্ত গ্রাফাইটকে আমরা এইভাবে দেখাতে পারি আচ্ছা এইবারে আসো ক্যাথোড ক্যাথোডে আমরা কি ব্যবহার করি ক্যাথোডে ব্যবহার করি লিথিয়াম যুক্ত দ্বি ধাতব অক্সাইড দ্বি ধাতব অক্সাইড যেমন কি হতে পারে যেমন আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি লিথিয়াম কোবাল্ট অক্সাইড অথবা লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড এগুলো আমি ক্যাথোড হিসাবে ব্যবহার করতে পারি তাহলে অ্যানোড হিসাবে আমরা ব্যবহার করেছি লিথিয়াম আয়নযুক্ত গ্রাফাইট দ্বন্দ্ব আর ক্যাথোড হিসাবে আমি ব্যবহার করেছি লিথিয়াম যুক্ত দ্বিধাতব অক্সাইড এখন এইখানে আমার তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহার করব এটা খুব ইম্পর্টেন্ট এই তড়িৎ বিশ্লেষকটা খুবই ইম্পর্টেন্ট এখানে আমরা অজলীয় দ্রাবক ব্যবহার করব কি বলেছি আমি অজলীয় দ্রাবক যখন আমি অজলীয় দ্রাবক বলব তার মানে কি একটা নন অ্যাকুয়াস সলভেন্ট নন অ্যাকুয়াস সলভেন্ট অ্যাকুয়া মানে কি পানি যেটাতে পানি নেই জল অংশ নেই যেমন ধরো এটা হতে পারে যে কোনো জৈব দ্রাবক এটা হতে পারে যে কোনো জৈব দ্রাবক সাধারণত আমরা যেগুলো ব্যবহার করি
লিথিয়াম, হেক্সাফ্লোরাইড, ফসফেট, লিথিয়াম, হেক্সাফ্লোরাইড, ফসফেট ব্যবহার করি। এছাড়া আমরা আরও যেটা ব্যবহার করি লিথিয়াম পারক্লোরেট, লিথিয়াম পারক্লোরেট। এছাড়া কিছু পলি অ্যানায়ন, পলি মানে কি মোর দেন ওয়ান মোর দেন টু, পলি অ্যানায়ন ব্যবহার করি, যেমন লিথিয়াম, আয়রন, এটার সাথে আর কোনো পলি অ্যানায়নে বিভিন্ন কিছু যোগ করতে পারি। আমরা সাধারণত যেটা যোগ করি যে লিথিয়াম আয়রন ফসফেট, এটাও আমরা এখানে আসতে পারে লিথিয়াম আয়রন ফসফেট হিসাবে। আমরা এটা এটা অজলীয় দ্রাবকে বিভিন্ন ক্ষেত্রে আমরা লিথিয়াম আয়রন ফসফেটও ব্যবহার করতে পারি। তবে সাধারণত আমরা যেটা করি লিথিয়াম হেক্সাফ্লোরো ফসফেট, এটাই সাধারণত ব্যবহার হয়ে থাকে। তাহলে এই গেল আমার অ্যানোডের গঠন, এই হলো আমার ক্যাথোডের গঠন, এই হলো আমার তড়িৎ বিশ্লেষ্য। অ্যানোড হিসাবে লিথিয়ামযুক্ত গ্রাফাইট ব্যবহার করি, ক্যাথোড হিসাবে লিথিয়ামযুক্ত দ্বিধাতব অক্সাইড ব্যবহার করি। খেয়াল রাখবে এটা যখন আমরা লিখি তখন আমরা এই এই হিসাবে লিখি, ওয়ান মাইনাস এন লিথিয়াম, ওয়ান মাইনাস এন কোবাল্ট অক্সাইড বা লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড। এছাড়া তড়িৎ বিশ্লেষ্য হিসেবে অজলীয় দ্রাবক যে লিথিয়াম হেক্সাফ্লোরো ফসফেট বা লিথিয়াম পারক্লোরেট ব্যবহার করি। এখন আমি বিক্রিয়ায় চলে যাই, আমার লিথিয়াম আয়ন ব্যাটারির নেট যেমন সেল বিক্রিয়া সেটা কীরকম হবে, সেল বিক্রিয়াতে আমি চলে যাচ্ছি। সেল বিক্রিয়ার মধ্যে অ্যানোডে যে বিক্রিয়াটা সেটা দিয়ে আমরা শুরু করি, অ্যানোড বিক্রিয়া। আমি কি বলেছিলাম কি ব্যবহার করি, লিথিয়াম আয়নযুক্ত গ্রাফাইট, ঠিক আছে। এখন এটা কী করবে, অবশ্যই সে ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে সে কী তৈরি হবে, যেহেতু এটা অ্যানোড জারণ বিক্রিয়া আমার এন নাম্বার অফ লিথিয়াম আয়ন তৈরি হবে। এই প্রক্রিয়ায় সে এন নাম্বার অফ ছেড়ে দিবে, তাই তো। আমি যদি এই সাইডে লিখতাম মাইনাস এন লিখতাম, আর কী হবে, এই যে কার্বনটা এটা দেখো যেমন আছে তেমনই মুক্ত হয়ে গেল। তাহলে অ্যানোডের ক্ষেত্রে কী হলো, এন নাম্বার অফ লিথিয়াম আয়ন এবং কার্বন বিভক্ত হলো এবং সে এন নাম্বার অফ ইলেকট্রন সে ছেড়ে দিল। এই হলো তার অক্সিডেশন বা জারণ বিক্রিয়া, কোন ক্ষেত্রে, লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে। এবারে আসো ক্যাথোডের ক্ষেত্রে, ক্যাথোডের ক্ষেত্রে কী ব্যবহার করি আমরা, চলে দেখেছিলাম লিথিয়াম কোবাল্ট অক্সাইড, এখানে আমি ওয়ান মাইনাস এন এইভাবে আমি লিখেছিলাম। কোনো কোনো বইতে ওয়ান মাইনাস এক্স হিসাবেও লেখা আছে, এন নাম্বার অফ দেখাবো এবং এই যে এই অংশটা এরাও বিক্রিয়ায় চলে আসবে, সে এন সংখ্যক লিথিয়াম আয়নের সাথে সে বিক্রিয়ায় যাবে। কি তৈরি করবে বলো, এখান থেকে কি তৈরি করবে, আমার যে লিথিয়াম কোবাল্ট অক্সাইড তৈরি করবে এবং এই প্রসেসে সে দুটো ইলেকট্রন গ্রহণ করবে। দেখো ঠিক আছে কিনা তোমরা নিজেরাও একটু দেখো কি করেছি আমি, আমরা লিথিয়াম আয়নযুক্ত গ্রাফাইট দণ্ড অ্যানোডে বিক্রিয়ায় এন নাম্বার অফ লিথিয়াম আয়ন হিসাবে মুক্ত হয় এবং এই যে গ্রাফাইটটা মুক্ত হয় এবং এই প্রক্রিয়ায় এন নাম্বার অফ ইলেকট্রন সে ত্যাগ করে, অর্থাৎ দিস ইজ অক্সিডেশন রিয়াকশন। ক্যাথোড বিক্রিয়ায় আমাদের যে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ব্যবহার করেছিলাম সেটি ওই যে এন নাম্বার অফ লিথিয়ামের সাথে পুনরায় বিক্রিয়ায় যাবে এবং কি তৈরি করবে, লিথিয়াম কোবাল্ট অক্সাইড তৈরি করবে এবং এই প্রসেসে সে এম নাম্বার অফ ইলেকট্রন সে গ্রহণ করবে। তাহলে কি চলে যাবে, এই অংশটা পুরো চলে যাবে না, কেটে যাবে না, এই আমি কেটে দিলাম, এই পুরো অংশটা বাদ, এটা একটা রিডাকশন প্রসেস। তাহলে আমার উৎপন্ন হবে কি, লিথিয়াম এন কার্বন যোগ লিথিয়াম ওয়ান মাইনাস এন সিও ও টু, এখান থেকে আমার কি তৈরি হলো, লিথিয়াম এন আই সিও ও টু এবং আমার একটা আসলো আমার এখানে আমার কার্বনটা আমি আবার মুক্ত অবস্থায় পেলাম। তাহলে এই যে আমার বিক্রিয়াটা হলো, অবশ্যই এটা কি বিক্রিয়া, চার্জিং না ডিসচার্জিং, আমরা
রাসায়নিক শক্তিটাকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তিতে পরিণত করছি, তাহলে এটা অবশ্যই আমার কি হবে, ডিসচার্জিং, ডিসচার্জ করছে, আমি চার্জ বিমুক্তকরণ করছি। তাহলে আমার চার্জিংটা কি হবে, চার্জিং হবে ঠিক এর উল্টা, এই হলো আমার চার্জিং, চার্জিং প্রসেস। আসলে এই যে আমার বিক্রিয়াটা, এটাতে আমার আলটিমেটলি যেটা হয়, খেয়াল করো আমি কি করছি, কোবাল্ট 3+ থেকে কোবাল্ট 4+ এ পরিণত হয়, দ্যাট ইজ অক্সিডেশন, এবং পুনরায় কোবাল্ট 4+ থেকে আমার কোবাল্ট 3+ এ পরিণত হয়, যেটা আমার রিডাকশন। এই হলো আমার বেসিক বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাই কিন্তু আমার বেসিক বিক্রিয়া, যেটা আমি এখান থেকে আমি বের করতে পারি। যে মূল যে আমার পরিবর্তনটা, জারণ বিজারণ পরিবর্তনটা, সেটা কিন্তু এই জায়গায়, এই হলো আমার জারণ বিজারণ বিক্রিয়া, যেটা আমি একটা লিথিয়াম আয়ন যুক্ত করে ফ্যাসিলিটেট করলাম, ব্যবহার করলাম, সুবিধাজনকভাবে আমি এটাকে ব্যবহার করলাম। কাজে এই হলো আমার লিথিয়াম আয়ন ব্যাটারির, আমার কি করেছি, এটা লিথিয়াম আয়ন ব্যাটারির এটা টোটাল অ্যানোড ক্যাথোড বিক্রিয়া এবং আমার নেট বিক্রিয়া। আচ্ছা, এখন তোমাদের এরপরে যে কোশ্চেনটা আসে সেটা হলো, এই যে আমাদের দুইটা ব্যাটারি, দুই যে কোষ, এদের মধ্যে কোনটা ব্যবহার করা বেশি সুবিধাজনক, চিন্তা করে দেখো তো, কোনটা ব্যবহার করা বেশি সুবিধাজনক হবে, কোনটা ব্যবহার করা, সেটা কি আমি যদি লেড অ্যাসিড ব্যবহার করি বা লেড স্টোরেজ ব্যবহার করি, সেটাতে কি আমি বেশি সুবিধা পাবো, নাকি আমি যদি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করি, লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করি, সেইটাতে বেশি সুবিধা পাবো, কোনটাতে বেশি সুবিধা হবে? অবশ্যই অবশ্যই আমার বেশি সুবিধা হবে কোনটা ব্যবহার করলে, লিথিয়াম আয়ন ব্যাটারি, এইটা ব্যবহার করলে আমাদের বেশি সুবিধা। কেন বেশি সুবিধা, প্রথমেই দেখো একটা ব্যাটারির প্রথম মতে কি, তার এফিসিয়েন্সি, কর্মদক্ষতা, যে যত বেশি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করতে পারবে, তার তার কর্মদক্ষতা বা ওয়ার্ক এফিসিয়েন্সি যেটাকে আমরা বলি, তত বেশি। কাজে এখানে দেখা যায় যে লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে, যেহেতু এগুলো স্টোরেজ ব্যাটারি, এদের পুনঃসঞ্চয় ক্ষমতা বেশি। তাহলে এই হলো প্রথম কথাই হলো, লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এদের যে পুনঃসঞ্চয় অর্থাৎ রিচার্জিং ক্ষমতা বেশি, পুনঃচার্জিং বা রিচার্জিং ক্ষমতা বেশি, কার তুলনায়, লেড স্টোরেজ ব্যাটারির তুলনায়। এই হলো আর প্রথম সুবিধা, কারণ আমরা একটা ব্যাটারি ব্যবহার করবো তো সেই জন্যই, যে যত বেশি আমার একবার চার্জ করার পর যত বেশি সে চার্জ অবস্থায় থাকে, ব্যবহার করা যায়, সেটাই তো আমার বেশি ব্যবহার উপযোগী, ইউজার ফ্রেন্ডলি যেটাকে আমরা বলি। কাজেই এই ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে পুনঃসঞ্চয় ক্ষমতা বেশি, এটা হলো একটা। দ্বিতীয়ত এখানে দেখো আমরা এখানে কী ব্যবহার করি, এখানে লেড স্টোরেজ ব্যাটারির আরেকটা নাম আছে বলেছিলাম না, সেটা কি, লেড অ্যাসিড ব্যাটারি, লেড স্টোরেজ বা লেড অ্যাসিড ব্যাটারি। তাহলে এখানে একটা সমস্যা আছে, এখানে আমরা অ্যাসিড ব্যবহার করি আর এইখানে আমরা কি ব্যবহার করি, তড়িৎ বিশ্লেষণ হিসাবে জৈব দ্রাবক, এখানে আমরা ব্যবহার করি জৈব দ্রাবক, এই জৈব দ্রাবক গুলো অবশ্যই অ্যাসিডের তুলনায় কম ঝুঁকিপূর্ণ, অর্থাৎ আমার যে তড়িৎ বিশ্লেষক, তড়িৎ বিশ্লেষক জৈব দ্রাবক, তড়িৎ বিশ্লেষক এটা কি কম ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ। কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম 36 থেকে 38% সালফোরিক অ্যাসিড, কাজেই তোমার যদি ত্বকে এটা লাগে বা এটাতে কি হয়, আমাদের অনেক বেশি বিপদের সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যখন জৈব দ্রাবক ব্যবহার করি, এটা সেই তুলনায় অনেক ইনোসেন্ট, সো এটা কম ঝুঁকিপূর্ণ। তিন নাম্বার, এখানে কি ব্যবহার করছি দেখো তো, লেড, লেড কি, লেড কি খুব পাতলা না লেড খুব ভারী, লেডের আণবিক ওজন কত, কাজে লেড একটা ভারী ভারী একটা, অর্থাৎ এক্ষেত্রে আমার অ্যানোড ক্যাথোডগুলো অত্যন্ত ভারী, যেহেতু ভারী কাজে এটাকে পরিবহনের একটা সমস্যা, পরিবহন অসুবিধাজনক, পরিবহন অসুবিধাজনক,
কেন পরিবহন অসুবিধাজনক? কারণ এটি এই ক্ষেত্রে ডেট স্টোরেজ স্টোরেজটা ক্ষেত্রে পরিবহন অসুবিধাজনক, কিন্তু লিথিয়াম যেহেতু খুবই হালকা এই ক্ষেত্রে আমার পরিবহন সুবিধাজনক। কারণ লিথিয়াম কি অত্যন্ত হালকা ধাতু, সেই তুলনায় আমার লিথিয়াম এবং লেডের মধ্যে তুলনা করলে আকাশ পাতাল না, লিথিয়াম অবশ্যই লেডের তুলনায় অনেক হালকা, কাজেই এটার পরিবহন হবে সুবিধাজনক। চার নম্বর যেটা হবে যে এই ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে এর যে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স অত্যন্ত কম, প্রথম থেকে তুমি উচ্চ শক্তির তড়িৎ পাবে, যেহেতু রেজিস্ট্যান্স কম এই জন্য প্রথম থেকে উচ্চ শক্তির তড়িৎ পাবে। কাজের মানে কি, তুমি ফুল চার্জটাই তুমি একবার প্রথম থেকে সে ব্যবহার উপযোগ করতে পারছো, যেটা লেড স্টোরেজ ব্যাটারির ক্ষেত্রে আমরা পাবো না। এছাড়া আরো যেটা আসে যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হলো পরিবেশ বান্ধবের ক্ষেত্রে। লেড কিন্তু কি একটা, ওটাও কিন্তু একটা দূষণ, লেড একটা ভারী ধাতু এবং এটা এটা পরিবেশে বিভিন্ন দূষণের সৃষ্টি করে, যে ক্ষেত্রে এটা জৈব দ্রাবক কিংবা লিথিয়াম আয়ন এরা কিন্তু পরিবেশ দূষণ করে না, কাজে এই ক্ষেত্রে এটা পরিবেশ দূষণ করে না যেটা লেডের ক্ষেত্রে আমরা দেখি। এটা কি অত্যন্ত পরিবেশ, যেহেতু এটা হেভি মেটাল, হেভি মেটালের ক্ষেত্রে আমরা জানি না, আমরা পড়েছি এটা পরিবেশ রসায়নে আমরা দেখেছি যেগুলো হেভি মেটাল তারা কী করে অসম্ভব পরিবেশ দূষণের জন্য এদের অনেক কার্যকারিতা আমরা দেখি, লাইক লেড লাইক আর্সেনিক এরা কী করে ক্যাডমিয়াম পরিবেশ দূষণ করে, কিন্তু সেক্ষেত্রে এই ক্ষেত্রে পরিবেশ দূষণের সম্ভাবনা খুবই কম। এছাড়া আরও আছে যেটা হলো লেড স্টোরেজ ব্যাটারিতে যে ইলেকট্রোলাইট লেভেল করা একটা সমস্যা, ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য লেভেল ঠিক রাখা সমস্যা, লেভেল ঠিক রাখা সমস্যা, কিন্তু এখানে ঠিক রাখার অসুবিধা নেই বা সমস্যা নেই, অসুবিধা নেই এখানে। কেন সমস্যা? কারণ এই যে অ্যাসিড, অ্যাসিড কি করে, অ্যাসিড সবসময় একটু বাষ্পীভূত হয়ে যায়, অ্যাসিড যে এর বাষ্পচাপের জন্য এটা একটু বাষ্পীভূত হয়ে যায়। কাজে তোমরা দেখবে যে আমরা যখন এই ক্ষেত্রে কি করি, আমরা অ্যাসিড ওয়াটার কিছু ডিস্টিল ওয়াটার যোগ করে দিই, ডিস্টিল ওয়াটার যোগ করে আমরা কি করি অ্যাসিড লেভেলটাকে আমরা যতটুকু প্রয়োজন সেইটুকু এনে দিই। কাজে তোমাকে বারবার চেক করতে হয় যে এই ইলেকট্রোলাইটের যে লেভেল সেটা ঠিক আছে কি না, এই ক্ষেত্রে কিন্তু তোমার দরকার নেই, কারণ এই ক্ষেত্রে এই ধরনের সমস্যা আমার হয় না। এইগুলোই হলো আমার এখানে যে যে তোমাদের যে কোনটা বেশি সুবিধাজনক তার মধ্যে আমরা এইটা পাই। তার মানে কি আমার লিথিয়ামের ক্ষেত্রে কোনো সমস্যা নাই? আছে, লিথিয়াম আয়নের ক্ষেত্রেও কিন্তু ব্যাটারির ক্ষেত্রেও সমস্যা আছে, সমস্যা এখানেও এক জৈব দ্রব্য। কী সমস্যা? এরা কিন্তু দাহ্য পদার্থ এবং এরা উচ্চ চাপে থাকে, কি বলেছি এরা দাহ্য পদার্থ এবং এরা উচ্চ চাপে থাকে, এর ফলে যেটা হয় যে কখনো কখনো বিস্ফোরণ হওয়ার হয়ে যায়। কখনো কখনো তোমরা নিশ্চয়ই শুনেছো যে ফোন চার্জে দিয়ে রেখেছিল, তারপর কি হয় চার্জে দিয়ে রেখে চার্জেই আছে, ওই চার্জ থাকা অবস্থায় ফোনে কথাও বলছে এবং কি হয় মোবাইল বিস্ফোরণ হয়, আমরা প্রায় শুনি। তবে আধুনিক যে ফোনগুলো আমরা ব্যবহার করি সেল ফোনগুলো সেগুলোতে এই অসুবিধাটা যেন না হয় সেইভাবে এটাকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়। তারপরেও মাঝে মাঝে শুনবে যে মাঝে মাঝে কী হয় মোবাইল ফোন বিস্ফোরিত হয়, হাত পড়ে যায় এই বা বিভিন্ন রকম স্কিন বার্ন হয়, কাজেই আমার চার্জে রেখে কখনোই কী করা যাবে না, ফোনে কথা বলা যাবে না, ঠিক আছে, এবং ফোন গরম হয়ে গিয়েছে কি না সেটাও আমার খেয়াল রাখতে হবে, যদিও আধুনিক ফোনগুলোতে এই সমস্যাটা কমই থাকে। কাজে দেখো আমাদের মোটামুটি আমরা আজকে যে গৌণ সেলের মধ্যে আমরা ছিলাম, গৌণ সেলের আমরা প্রথমে লেড স্টোরেজ ব্যাটারির ব্যবহার গঠন আমরা জানলাম, এরপরে লিথিয়াম আয়ন ব্যাটারির গঠন এবং এর যে ব্যবহার আমরা দেখলাম, এবং উভয়ের মধ্যে কোনটি বেশি ব্যবহার উপযোগী সেটা আমরা দেখলাম। কাজে আমার যে লেড গৌণ কোষটা মোটামুটি এটুকু পর্যন্তই তোমার
আমাদের বইতে আছে, এবং আর একটু আলাদা করে লেড স্টোরেজ ব্যাটারির সুবিধা অসুবিধা, লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা অসুবিধাও আমাদের জানতে হবে, কাজে সেটাও আমাদের জানতে হবে। আজকে আরেকটা ছোট একটা জিনিস তোমাদের আমি পড়িয়ে দিব, যেটা এটার সাথে তোমাদের প্রয়োজন হবে, এই চ্যাপ্টারে তোমাদের লাগে, সেটা কি, সেটা হলো নির্দেশক কোষ। নির্দেশক কোষ, নির্দেশক কোষ বা যেটাকে আমরা বলি প্রাইমারি রেফারেন্স সেল, আরেকটা যেটাকে আমরা বলি গৌণ কোষ, গৌণ কোষ বা এটাকে আমরা বলি সেকেন্ডারি, এটাকে আমরা সরাসরি আমি যেহেতু আমাদের দরকার আমরা এটাকে সরাসরি চলে যাই, এটাকে আমরা বলি সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড। এখন নির্দেশক ইলেকট্রোড কাকে বলে এবং যেটাকে আমরা গৌণ ইলেকট্রোড বলি, অর্থাৎ প্রাইমারি রেফারেন্স ইলেকট্রোড কাকে বলে এবং সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড কাকে বলে। আমরা জানি যে কোনো একটা একক ইলেকট্রোড, আমরা তো জানি যে একটা অ্যানোড এবং ক্যাথোড দিয়ে একটা প্রোটন সেল তৈরি হয়, অ্যানোডকে একটা একক ইলেকট্রোড যদি ধরো, ক্যাথোডকে একটা একক ইলেকট্রোড যদি ধরো, তাহলে আমরা বলতে পারি একক যে ইলেকট্রোড, একক ইলেকট্রোডে ইএমএফ নির্ণয় করা সম্ভব না, একক ইলেকট্রোডে ইএমএফ নির্ণয় করা সম্ভব না। কাজেই তোমাকে কি করতে হবে, একটা জানা ইএমএফ ইলেকট্রোডের সাথে, ইলেকট্রোডের সাথে তোমার ইলেকট্রোডটিকে অজানা ইএমএফের ইলেকট্রোডকে যুক্ত করে দিতে হবে, ইলেকট্রোডকে যুক্ত করে ইএমএফের মান পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়। তাহলে একক ইলেকট্রোড হতে পারে সেটা অ্যানোড প্রান্ত, অ্যানোড অর্ধ সেল কিংবা ক্যাথোড অর্ধ সেল, এদের যে ইএমএফ সেটা এককভাবেই নির্ণয় করা যায় না। কি করতে হবে আমাকে, একটা এই যে জানা ইএমএফ ইলেকট্রোডের সাথে যুক্ত হয়ে থাকে। এখন যেই ইলেকট্রোডের ইএমএফ জানা তাকে আমরা কি বলবো, নির্দেশক ইলেকট্রোড বা প্রাইমারি রেফারেন্স ইলেকট্রোড। প্রাইমারি বা আমরা যেটা জানা থাকে সেটাকে আমরা কি বলি, টাইট্রোশনের ক্ষেত্রে বলি স্ট্যান্ডার্ড, এই ক্ষেত্রে আমরা বলি নির্দেশক ইলেকট্রোড বা প্রাইমারি রেফারেন্স ইলেকট্রোড বা প্রধান বা এটাকে এই হিসাবে আমরা ধরে থাকি। এটার একটা উদাহরণ কি হতে পারে, উদাহরণ হতে পারে প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড। প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড তোমাদের আসে, প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোডকে একটু দেখিয়ে দিই, তাহলে এটার উদাহরণকে প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড, প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড, প্রমাণ, প্রমাণ দিয়ে আমরা কি বুঝি, যে কোনো অবস্থায় প্রমাণ যদি বলি তাহলে আমরা বুঝি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1 অ্যাটমোসফিয়ার বায়ুচাপ, 1 মোল কনসেন্ট্রেশন। এখন তাহলে এইখানে এই যে ইলেকট্রোড এর গঠনটা তাহলে কেমন হবে, চলো এই গঠনটা দেখি। এই ক্ষেত্রে আমরা একটা কাঁচ নল ব্যবহার করে থাকি, এই যে দেখো একটা কাঁচ নল ব্যবহার করে থাকি, ওর দিকে বদ্ধ একটা কাঁচ নল ব্যবহার করে থাকি এবং তাকে একটা পাত্রের মধ্যে যুক্ত করে দিই। কাঁচ নলের এক প্রান্ত দিয়ে আমরা কি যুক্ত করি, বের প্রবেশ করাই হাইড্রোজেন
গ্যাস প্রবেশ করায়, যেটা কি থাকবে ওয়ান অ্যাটমোস্ফিয়ারে থাকবে। এখন এর ভিতর দিয়ে আমরা কি করি, একটি প্লাটিনাম ইলেকট্রোড এখানে আমরা যুক্ত করে দেই এবং পুরো কাঁচ দলটি আমরা কিসের মধ্যে রাখি, ওয়ান মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে রাখি। তাহলে আমি কি ব্যবহার করছি, এই যে এটা হলো আমার কি একটা প্লাটিনাম তার যুক্ত পাথ যুক্ত ইলেকট্রোড, প্লাটিনাম ইলেকট্রোড পাথ বা প্লাটিনাম ইলেকট্রোড এখানে প্লাটিনাম ইলেকট্রোড এখানে আমি যুক্ত করে থাকি। তাহলে এইখানে আমি এই কাঁচ নল দিয়ে আমি হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাবো বন্ধ কাঁচ নল, এবং যেটা এই যে প্লাটিনাম পাতে সেটা সংযুক্ত জমা হবে এবং এটি আমি ওয়ান মোলার একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমি এটাতে পূর্ণ একটা কন্টেনারে রাখবো। তাহলে এখানে বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা হবে হাইড্রোজেন কি করবে ইলেকট্রন ছেড়ে দিয়ে আমার হাইড্রোজেন আয়নে পরিণত হবে। আমি এখানে হাফ দিয়েছি সো দ্যাট এখানে দুই দুই চলে গেলে হাইড্রোজেন, যদি হাফ না দিতাম তাহলে আমি লিখতাম এইভাবে টু এইচ, বা আমি এইভাবে লিখতে পারি হাইড্রোজেন গ্যাস দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ওটা হাইড্রোজেন আয়নে পরিণত হয় এবং এটা অ্যানোড এবং ক্যাথোডের এই হলো আমার বিক্রিয়া। কাজে এই বিক্রিয়াটাকে যদি আমরা দেখাই তাহলে এখানে আমাদের সেলের অ্যারেঞ্জমেন্টটা কি হবে, সেলের অ্যারেঞ্জমেন্ট হবে এরকম, হাইড্রোজেন ওয়ান অ্যাটমোস্ফিয়ার স্ল্যাশ হাইড্রোজেন আয়ন ওয়ান মোলার, আর এখানে কি আছে প্লাটিনাম পাঁচটা যুক্ত করেছি। তাহলে এই হলো তার সেল অ্যারেঞ্জমেন্ট, এটাকে আমরা বলি সেল অ্যারেঞ্জমেন্ট। তার বিক্রিয়াটা কি, হাইড্রোজেন একটা ইলেকট্রোড ছেড়ে হাইড্রোজেন আয়নে পরিণত হয়েছিল, এটাকে আমরা রেফারেন্স ইলেকট্রোড ব্যবহার করি। এটা মেনটেন করা খুব সমস্যা কারণ সবসময় হাইড্রোজেন গ্যাস ওয়ান অ্যাটমোস্ফিয়ারে থাকে না, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত আমরা যে ওয়ান মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি এটাও সবসময় ওয়ান মোলারে থাকে না, এটা হলো আরেকটা সমস্যা। আবার কি হয় পোলারাইজেশনেরও সমস্যা আছে, এই পাতের উপর হাইড্রোজেনটা জমতেই থাকে, পোলারাইজেশন হয় কাজে মাঝে মাঝে এই পাতটা উঠে আমার উপরের অংশটা বসে এটাকে পরিষ্কার করে বারবার এটাকে আমার ভিতরে আমার সংযুক্ত করতে হয়, বা এই পাতটা আমার যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ওয়ান মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বারবার এটাকে আমার দিতে হয়। কাজে এর হলো আমার নির্দেশক ইলেকট্রোড প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড। এখন তাহলে চলে যাই আমার যেটা দ্বিতীয় ছিল যে গৌণ ইলেকট্রোড বা সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড, সেকেন্ডারি অর্থাৎ প্রমাণ ইলেকট্রোডের সাপেক্ষে আমরা অপর যার ইলেকট্রোড ব্যবহার থেকে আমরা ইএমএফ বের করতে পারি সেটাকে আমরা বলতেছি গৌণ ইলেকট্রোড বা সেকেন্ডারি। গৌণ ইলেকট্রোড অনেক ধরনের ইলেকট্রোড আছে, তোমাদের এখন আমি অল্প করে যেটা বলবো এবং পরীক্ষায় আসে সেটা হলো ক্যারোমেল ইলেকট্রোড। তাহলে এখন যেটার মধ্যে আমি যাবো সেটা হলো মার্কারি যুক্ত যে কোনো যৌগের ক্ষেত্রে আমরা এটাকে ক্যালোমেল বলতে পারি। আমি যখনই বলবো ক্যালোমেল এটা হলো মার্কারি যুক্ত, যেমন অ্যামালগাম যখন বলি তখন আমরা এটাকে মার্কারি যুক্তই বুঝি ক্যালোমেল। ক্যালোমেল ইলেকট্রোডের গঠনটা কি হয়, ক্যালোমেল ইলেকট্রোডের গঠন হয় সলিড মার্কারি, এর সাথে থাকবে মার্কিউরাস ক্লোরাইড সলিড, এবং আর তার সাথে যেটা থাকে যে এখানে আমার থাকবে ইলেকট্রোলাইট হিসেবে আমার ক্লোরাইড থাকবে, দিস ইজ সলিড দিস ইজ সলিড আর এটা আমার অ্যাকোয়াস। এই হলো আমার যে গৌণ ইলেকট্রোড তার হলো আমার গঠন। এখন আমরা দেখি যে এটার আমার চিত্রটা কিন্তু এটা চিত্রটা অনেকটা আগের মতোই, এখানে দেখো এখানে কি হয় এরকম একটা কাঁচ নল থাকবে, এই যে দেখো এইরকম একটা কাঁচ নল আমরা দিই, এই যে দেখো একটা কাঁচ নল থাকবে এখানে কাঁচ নলের ভিতরে আগের মতোই, এখানেও একটা এরকম টিউব আছে কাঁচ নল, এখানে কি থাকবে একটা আমি যুক্ত করে দিতে পারি প্লাটিনামের একটা তার এখানে যুক্ত করে দিই, প্লাটিনাম তার যুক্ত করে দিই, এখানে এই যে নিচের অংশটা এখানে থাকবে মার্কারি সলিড মার্কারি, ঠিক আছে এই যে
নিচের অংশটায় থাকবে সলিড মার্কারি, এরপরের যে অংশটা এখানে থাকবে কে মার্কারি এবং মারফিউরাস ক্লোরাইডের একটা পেস্ট, আর এর বাকি যে অংশটা এখানে থাকবে পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, আর এখানে আমার তার যুক্ত থাকবে সাপোজ একটা কপার তার, এরপর একটা তার দিয়ে আমরা এখানে যুক্ত করে থাকবো। তাহলে আমার এখানে দেখো একদম নিচের অংশটা থাকবে সলিড মার্কারি, কঠিন মার্কারি, তারপরে যে এই যে অংশটা এই অংশটা হবে মার্কারি মারফিউরাস ক্লোরাইডের একটা পেস্ট, আর এই অংশটা ছিল আমার কি সলিড মার্কারি, এই অংশটা সলিড মার্কারি, তার উপরে মার্কারি মার্কারি ক্লোরাইডের পেস্ট, আর তার উপরে যে এই যে এই অংশটা এখানে থাকবে পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ। তাহলে আমার সেম অ্যারেঞ্জমেন্ট মার্কারি মার্কিউরাস ক্লোরাইড স্ল্যাশ ক্লোরাইড, এই ক্লোরাইডগুলো আমার দর্শক আয়ন। বিক্রিয়া কী হবে? বিক্রিয়া অ্যানোডে যে আমার যে বিক্রিয়াটা হবে সেটা যেহেতু এখানে অ্যানোডে মার্কারি মার্কারি কী করবে, অবশ্যই দুই অণু ইলেকট্রন ছেড়ে দেবে, মার্কারি দুই অণু ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসের হবে মার্কিউরাস আয়নে পরিণত হবে, এটা কোথায় অ্যানোডে, কী করলো মার্কারি দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে মার্কিউরাস মার্কিউরাস আস, ঠিক আছে, আস আয়নে পরিণত হয়েছে। ক্যাথোডে গিয়ে কী হবে, ক্যাথোডে গিয়ে এই যে মার্কিউরাস আয়নটা সে কি করবে দুই অণু ইলেকট্রন গ্রহণ করবে, এবং এই যে ক্লোরাইড আয়ন আছে এই যে ক্লোরাইড আয়ন দর্শক আয়ন তার সাথে সে বিক্রিয়ায় যাবে, যে কি উৎপন্ন করবে পুনরায় সে মার্কিউরাস ক্লোরাইড তৈরি করবে। তাহলে দেখো এই হলো তার অ্যানোডে বিক্রিয়া, মার্কারি দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে মার্কিউরাস আয়নে পরিণত হয়েছে, এই হলো তার ক্যাথোডে বিক্রিয়া, মার্কিউরাস আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে এবং দুই মোলস অফ ক্লোরাইড আয়নের সাথে বিক্রিয়া করে পুনরায় মার্কিউরাস ক্লোরাইড সাথে বিক্রিয়ায় যাবে, এখানে দুটো ইলেকট্রন এরা বাদ চলে যাবে এবং আর কি হবে মার্কিউরাসগুলো বাদ চলে যাবে। তাহলে ফাইনালি কে থাকবে, ফাইনালি থাকবে মার্কারি যোগ 2Cl, এখান থেকে আমার কি উৎপন্ন হবে এই দুটো মার্কারি সলিড এটা অণু দুটা ক্লোরাইড আয়নের সাথে অ্যাকোয়াস করে আমার কি উৎপন্ন করবে মার্কিউরাস সলিডের সাথে আমার বিক্রিয়া করে মার্কিউরাস ক্লোরাইড উৎপন্ন হবে। কাজেই এটা হলো আমার কি করলাম আমি কোন ইলেকট্রোড বা যেটাকে আমরা বলি সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড, ক্যালোনিয়াল ইলেকট্রোডটা আমি তোমাদের আজকে দেখালাম। তাহলে আজকে আমরা কি কি পড়লাম, আজকে আমরা পড়লাম যে গৌণ কোষ বলতে আমরা কি বুঝি, দুই ধরনের গৌণ কোষ নিয়ে আমরা জানলাম, একটা লেড স্টোরেজ ব্যাটারি আর একটা কি লিথিয়াম আয়ন ব্যাটারি। এছাড়া কি করলাম আমরা দেখলাম যে এদের এদের ব্যবহার এবং এদের ব্যবহার উপযোগিতা দেখলাম, এরপরে আমরা করলাম যে গৌণ ইলেকট্রোড বা সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড একটা তার উদাহরণ, আরেকটা যে প্রাইমারি রেফারেন্স ইলেকট্রোড বা প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড তার গঠন সেল বিন্যাস এবং তার বিক্রিয়া, এইটুকু আমরা আজকে শেষ করলাম। আজকে তাহলে এইটুকুই থাকুক, সবাইকে আমার সালাম এবং তোমাদেরকে শুভেচ্ছা।